সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আমি গত ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে মহাস্থানগড় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ আর প্রশ্নগুলো অবশ্যই হোমওয়ার্ক করেছ। আজকেও দেখো আমরা এই অধ্যায়েরই আরেকটা নতুন নিদর্শন ওয়ারী বটেশ্বর নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো ওয়ারী বটেশ্বরের নাম অনেকেই শুনে থাকবে। আচ্ছা, এটা পড়া শুরুর আগে তোমরা সবাই বই খাতা কলম পাশে রাখো, প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা লিখে নিবে। আচ্ছা দেখো, ওয়ারী বটেশ্বর এটা তোমাদের বাংলা বইয়েও আছে, মাটির নিচে যে শহর এটাই হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই ওয়ারী বটেশ্বর হচ্ছে আমাদের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে আরেকটা। আমি কালকে আলোচনা করেছিলাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে মহাস্থানগড়, আর তারপরেই হচ্ছে ওয়ারী বটেশ্বর। অবশ্য এটা মাটি খনন করে তারপর এটাকে পাওয়া গেছে আর কি। সেজন্য দেখবো যে তোমাদের বাংলা বইয়ে এটা আছে, বাংলা বইয়ে আছে হচ্ছে মাটির নিচে যে শহর। তাহলে ওয়ারী বটেশ্বর আসলে মূলত কি? ওয়ারী বটেশ্বর হচ্ছে মূলত আসলে দুইটা গ্রামের নাম, পাশাপাশি নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রামের নাম। তাহলে দেখো এখানে কিন্তু প্রশ্ন হতে পারে এইভাবে যে নাম্বার ১, ওয়ারী বটেশ্বর কি? তাহলে আমরা লিখব হচ্ছে ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। এই ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। তাহলে ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে প্রায় ৭০ কিলোমিটার। সেখানে হচ্ছে তোমার বেলাব ও শিবপুর দুইটা উপজেলায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি বা স্থানটি। এখানে বইয়ে দেওয়া নয়, তোমরা যখন বাংলা বইয়ে পড়বে তোমরা এটার বিস্তারিত পড়তে পারবা। তাহলে আমাদের বাউবির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে যদি প্রশ্ন হয় ওয়ারী বটেশ্বর কি, তাহলে আমরা লিখব ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। আবার এখান থেকেও কিন্তু ভেঙে প্রশ্ন হতে পারে যে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত, তাহলে আমরা কি লিখব? নরসিংদী জেলায় অবস্থিত। তাহলে দেখো একটা প্রশ্ন পড়লে আমাদের কয়েকটা প্রশ্নের কাজ করে ফেলে। আচ্ছা দেখো বইয়ে দেওয়া আছে নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রামে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে এই ওয়ারী বটেশ্বরে। তাহলে ওয়ারী বটেশ্বরে কত অব্দের নিদর্শন পাওয়া গেছে? ওয়ারী বটেশ্বরে, ওয়ারী বটেশ্বরে কত অব্দের নিদর্শন পাওয়া গেছে? তাহলে আমরা অ্যান্সার কি লিখব? খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের, খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের। এখানে তোমরা দাগিয়ে নাও, বইয়ের ভিতর দাগিয়ে নাও খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের। আচ্ছা এখান থেকে এই লাইন থেকে দেখো আরেকটা প্রশ্ন হতে পারে যে ওয়ারী বটেশ্বরে নাম্বার ৩-এ তোমরা লিখতে পারো ওয়ারী বটেশ্বর, ওয়ারী বটেশ্বর
কোন আমলের নিদর্শন? কোন আমলের নিদর্শন? মৌর্য আমলের। তাহলে তোমরা বইয়ের ভিতর মৌর্য আমলের নিচেও আন্ডারলাইন করে নিতে পারো। তাহলে দেখো আমরা একটা লাইন থেকে কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম। বইয়ের ভিতর দেখো লাইনটা সেই রকম যে নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রামে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন। তাহলে মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমি প্রথম প্রশ্ন টেনেছি যে ওয়ারী বটেশ্বর কি? তাহলে ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। আবার যদি প্রশ্ন হয় যে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত, তাহলে আমরা কি লিখব? নরসিংদী জেলায় অবস্থিত। আচ্ছা, তারপরে দেখো একটা প্রশ্ন আছে এখানে যে ওয়ারী বটেশ্বরে কত অব্দের নিদর্শন পাওয়া গেছে? যে খ্রিস্টপূর্ব 450 অব্দের। ওয়ারী বটেশ্বর কোন আমলের নিদর্শন? যে মৌর্য আমলের পূর্বের নিদর্শন। মৌর্য আমলের পূর্বের নিদর্শন। আচ্ছা, এরপরে দেখো এই ওয়ারী বটেশ্বরটি, এই ওয়ারী বটেশ্বরটি পরে লাইন আছে এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। তাহলে এই সভ্যতাটি, এই সভ্যতাটি বলতে কী বোঝানো হয়েছে? ওয়ারী বটেশ্বর এই জায়গাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। তাহলে প্রশ্ন হতে পারে ওয়ারী বটেশ্বর কোন বাণিজ্যের সাথে, ওয়ারী বটেশ্বর কোন বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল? সম্পর্কিত ছিল। তাহলে ওয়ারী বটেশ্বর কোন বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল? সমুদ্র বাণিজ্যের সাথে। তোমরা সমুদ্র বাণিজ্যের নিচে দাগ দিয়ে নাও, সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। আচ্ছা, ওয়ারী বটেশ্বরে, ওয়ারী বটেশ্বর বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। কোন বাণিজ্যের সাথে? সমুদ্র বাণিজ্যের সাথে। এখান থেকে যদি আরেকটা প্রশ্ন টানে এরকম যে ওয়ারী বটেশ্বর 5 নম্বরে যেটা বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল, তাহলে আমি প্রশ্ন হতে পারে এরকম যে ওয়ারী বটেশ্বর, ওয়ারী বটেশ্বর বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন? কেন সম্পর্কিত ছিল? এটা সমুদ্র বাণিজ্যের সাথে কেন সম্পর্কিত ছিল? কারণ এখানে সমুদ্র বন্দর ছিল, সেই কারণে। সমুদ্র বন্দর থাকার কারণে এটি বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। একই রকমই প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সারটা। সেজন্য তোমাদের প্রশ্নটাকে সুন্দর করে পড়তে হবে যে আসলে প্রশ্নে কী চাইছে, তারপরে তুমি অ্যান্সারটা দিয়ে দিবা। অতিরিক্ত কিছুই লিখবে না, কী চাওয়া হয়েছে শুধু তাই লিখবা। আশা করি বুঝতে পেরেছ সবাই। তাহলে দেখো ওয়ারী বটেশ্বর কোন বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল? সমুদ্র বাণিজ্যের সাথে। ওয়ারী বটেশ্বর বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন? কারণ এখানে সমুদ্র বাণিজ্য বন্দর ছিল, এই কারণে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখো এখানে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। এই লাইনটা তোমরা দাগিয়ে নাও, পুরো লাইনটা, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। দেখো এই লাইন থেকে প্রশ্ন হতে পারে এরকম, প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ ওয়ারী
বটেশ্বরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? দেখো, প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ ওয়ারী বটেশ্বরে কি পাওয়া গেছে? প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে, এই লাইনটা তোমরা অবশ্যই দাগিয়ে নেবে সুন্দর করে। আচ্ছা, এখানকার যে আমি আগেই বলেছি তোমাদের যে এটা হচ্ছে মাটির নিচের নগর সভ্যতাটি, এটা খনন করে এখান থেকে যে সকল নিদর্শনগুলো পাওয়া গেছে, তোমরা একটু বইয়ের দিকে তাকাও, দেখো এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে, মানে ওখানকার মাটি খুঁড়ে কি কি জিনিস পাওয়া গেছে, রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি, তারপর পোড়ামাটির ফলক, বিভিন্ন জিনিসই পাওয়া গিয়েছে। এখানে দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে ওয়ারী বটেশ্বর এটা হচ্ছে মাটি খনন করে এই নগর সভ্যতাটি আবিষ্কার করা হয়েছে, প্রত্নতাত্ত্বিকরা এটা মাটি খুঁড়ে আবিষ্কার করেছে, এটা এখান থেকে পাওয়া গেছে। এখানে দেখো পোড়ামাটির ফলকের ছবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে এখানে রৌপ্য মুদ্রা। আসলে রৌপ্য মুদ্রাগুলো কেমন ছিল এটা দেখানোর জন্যই আমি আসলে ছবিগুলো এখানে অ্যাড করেছি। তারপর আমরা পাথরের পুঁতি, এগুলো তো আমরা দেখছি, তাই না, চিনি এগুলো আমরা পুঁতিগুলো। আচ্ছা, আর পাথর দিয়ে হাতিয়ার তৈরি করা হতো, তখনকার যুগে পাথর দিয়েই হাতিয়ার তৈরি করা হতো। তাহলে যদি প্রশ্ন হয় যে ওয়ারী বটেশ্বরের কী কী জিনিস পাওয়া গেছে, তাহলে প্রশ্ন হতে পারে 7 নম্বর, ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত জিনিসের মধ্যে কি রয়েছে বা কি পাওয়া গেছে, যেভাবে প্রশ্ন আসুক আমরা দেব হচ্ছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি বা পোড়ামাটির ফলক, এগুলো আমরা দিয়ে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরেও এখানে যে আমি রৌপ্য মুদ্রার কথা বললাম, আসলে এই ওয়ারী বটেশ্বর ওই সভ্যতাটিতে তখন ছাপাঙ্কিত মুদ্রার প্রচলন ছিল। দেখো যে মুদ্রাগুলোর ভিতরে একটু ছাপার মতো আছে আর কি, তখন ওখানে এটা শুধু ওই জায়গায় চলতো, ওখানেই কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় এই ছাপাঙ্কিত মুদ্রার প্রচলন ছিল ওয়ারী বটেশ্বরে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি আরেকবার রিপিট করতেছি প্রশ্নগুলা, এখানে বইয়ের ভিতর যতটুকু রিডিং দেওয়া আছে ওয়ারী বটেশ্বরে, তোমরা এইটুকুই যদি সুন্দর করে 4-5 বার বাসায় রিডিং পড়ো, তাহলে তোমরা এই বোর্ডে লেখা প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই পেয়ে যাবা। সেজন্য রিডিংগুলো সুন্দর করে পড়বে আর আমার এই ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও আমি এখানে আলোচনায় এনেছি। তাহলে এটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে এগুলোর অ্যান্সার পেয়ে যাবা। দেখো আমি রিপিট করতেছি, 1, ওয়ারী বটেশ্বর কি? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। 2, ওয়ারী বটেশ্বরে কত অব্দ নিদর্শন পাওয়া গেছে? ওয়ারী বটেশ্বরে 450 খ্রিস্টপূর্ব 450 অব্দের নিদর্শন পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বরে কোন আমলের নিদর্শন? ওয়ারী বটেশ্বর কোন আমলের নিদর্শন? তাহলে ওয়ারী বটেশ্বর মৌর্য আমলের পূর্বের নিদর্শন। আচ্ছা, 4, ওয়ারী বটেশ্বর কোন বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল? সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। 5, ওয়ারী বটেশ্বর বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন? কারণ এখানে সমুদ্র বন্দর ছিল, এই কারণে এটি বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। 6, দেখো প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ ওয়ারী বটেশ্বরে কি পাওয়া গেছে? প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। লাস্ট প্রশ্ন, ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত জিনিসের মধ্যে কি রয়েছে? ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি, পোড়ামাটির ফলক ইত্যাদি নিদর্শন রয়েছে। দেখো এই প্রশ্নগুলো যদি তুমি অ্যান্সার করতে পারো, এখান থেকে যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্ন হলেও তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো আমি একটু বুঝে দিচ্ছি, সবাই তোমরা একটু বোর্ডের দিকে তাকায়ও, এখান থেকে যদি বড় প্রশ্ন আসে, আমি কালকে যে বড় প্রশ্নটা লিখে দিয়েছিলাম ঠিক ওই রকম, ওয়ারী বটেশ্বর কি আসলো, দ্বিতীয় অংশ আসতে পারে যে ওয়ারী বটেশ্বরে কত অব্দ নিদর্শন পাওয়া গেছে, তৃতীয় অংশ আসতে পারে যে ওয়ারী বটেশ্বর সম্পর্কে 4টি বাক্য লেখো,
বা ওয়ারি বটেশ্বরের চারটি নিদর্শনের নাম লেখো। তখন কিন্তু আমরা দিয়ে দিতে পারি এক নম্বরে যে ওয়ারি বটেশ্বরের নিদর্শন আছে রৌপ্য মুদ্রা, তারপরে পোড়ামাটির ফলক, হাতিয়ার, প্রাচীন রাস্তাঘাট, এগুলো আমরা দিয়ে দিতে পারি। সেজন্য তোমরা অবশ্যই সুন্দর করে রিডিং পড়বে, আর এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে এটা আমাকে দেখাবা, তোমাদের যেভাবে হোমওয়ার্ক খাতা দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে ওইভাবে তোমরা এগুলো দেখাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।